আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন এইচএসসি 2021 থার্ড উইক অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা থার্ড উইকের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো দেখব। তো উত্তর দেখার আগে প্রথমত আমরা প্রশ্নটা বা অ্যাসাইনমেন্টটা একটু পড়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে দেখেন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয়গত হচ্ছে 254, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে অংশীদারি ব্যবসা হিসাব। তো এখানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট যে অংশীদারি ব্যবসায়ের হিসাব প্রক্রিয়া বলছে সহায়ক তথ্য, আবুল আব্দুল এবং আসাদুল একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার, 2020 সালে 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পান। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য হবে। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য বণ্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হার কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসার নিকট লাভ 1,10,000 টাকায় উপনীত হয়। তো এখানে আমাদের বলছে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তিকরণ, 2 নম্বরে বলছে অংশীদারি ব্যবসার মধ্যে লাভ লোকসানের বণ্টন হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারি চলতি হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি। নির্দেশনার মধ্যে রয়েছে সহায়ক মূলধনের ভিত্তিতে। তো এই উত্তরগুলো আমাদের করতে হবে যে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমান অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি প্রক্রিয়াকরণ বর্ণনা করো। খ নম্বর বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করো। গ নম্বর বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। ঘ নম্বর বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব করো। উম নম্বর বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব করো। তো এখন আমরা সরাসরি চলে যাব নমুনা উত্তরগুলোতে। তো প্রথম প্রশ্নের উত্তর, তো সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমান অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করা হলো। অংশীদারি ব্যবসায় পরিচালনা বা কোনো প্রকার বিরোধ নিষ্পত্তির যাবতীয় বিষয়াদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ নেই এমন কোনো ঘটনা ব্যবসায়ে সংঘটিত হলে তা বাংলাদেশে বলবৎযোগ্য 1932 সালের অংশীদারি আইনের মাধ্যমে সমাধান করতে হবে। তাই চুক্তির অবর্তমানে প্রযোজ্য কয়েকটি বিধান নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, অংশীদারীগণকে সমান হারে সুদ সরবরাহ করতে হবে। অংশীদারগণ ব্যবসায় থেকে সমান পরিমাণ অর্থ উত্তোলন করার অধিকারী হবেন। 3 নম্বর হচ্ছে অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন এবং উত্তোলনের ওপর কোনো প্রকার সুদ ধার্য করা হবে না। 4 হচ্ছে ব্যবসায়ে লাভ লোকসানের অংশীদারের মধ্যে সমান হারে বণ্টন করতে হবে। 5 ব্যবসা পরিচালনা এবং ব্যবস্থাপনায় সকল অংশীদার সমান অধিকার ভোগ করবে। 6 হচ্ছে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য কোনো অংশীদার বেতন ভাতা বা কমিশন দাবি করতে পারবে না। তো 7 নম্বর হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে তৃতীয় পক্ষ বা কোনো অংশীদারের নিকট থেকে ঋণ গ্রহণ করা হলে উক্ত ঋণের বিপরীতে শতকরা 6 টাকা হারে সুদ প্রদান। 8 নম্বর হচ্ছে ব্যবসায়ের যাবতীয় হিসাব ও দলিলপত্রাদি প্রধান অফিসে সংরক্ষিত থাকবে। হিসাব ও দলিলপত্রাদি পরিদর্শন করা এবং এর প্রতিলিপি গ্রহণ করার ক্ষেত্রে সকল অংশীদার সমান অধিকার ভোগ করবে। 10 নম্বর হচ্ছে ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনায় কোনো প্রকার মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ অংশীদারের সিদ্ধান্ত অনুযায়ী তা মীমাংসা করতে হবে। 11 হচ্ছে ব্যবসার সকল
অংশীদার একমত না হলে অর্থাৎ অংশীদারের সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া ব্যবসায় কোনো নতুন অংশীদার নেওয়া যাবে না, এমনকি কোনো অংশীদার বহিষ্কার করাও যাবে না। 12 নম্বর হচ্ছে ব্যবসার সকল প্রকার দায় ও দেনার জন্য সকল অংশীদার সমান এবং যৌথভাবে দায়ী থাকবে, ক্ষেত্র বিশেষ কোনো অংশীদার এককভাবে দায়ী থাকতে পারে। 13 নম্বর হচ্ছে ব্যবসার স্বার্থে কোনো অংশীদার তার ব্যক্তিগত অর্থ খরচ করলে তা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা থেকে তার খরচের টাকা পরিশোধ করতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। 14 নম্বর হচ্ছে কোনো অংশীদারি ব্যক্তিগত আচরণ বা কার্যকলাপ দ্বারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে ওই অংশীদার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। তো এবার আমরা দেখব খনং প্রশ্নের উত্তর। খনং প্রশ্নের উত্তরটা হচ্ছে বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসানের বন্টন হিসাব প্রস্তুত করো। তো এখন আমরা সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসানের বন্টন হিসাবটা দেখব। আবুল আব্দুল ও আসাদুল লাভ লোকসান বন্টন হিসাব 2020 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো ডেবিট বিবরণ হচ্ছে আসাদুলের বিবরণ, সুদের ঋণের সুদ এবং আবুলের মূলধন কমিশন। আসাদুলের হচ্ছে 450, এর হচ্ছে 5326। বিবরণের রয়েছে বিশদ আয় বিবরণী, নিট লাভ, আবুলের মূলধন, হিসাব নং উত্তোলনের সুদ হচ্ছে 300 টাকা, এর হচ্ছে 110,000 টাকার। আসাদুল মূলধন হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে অংশীধারী মূলধন হিসাব মুনাফার অংশ আবুল হচ্ছে 35,508, আসাদুল হচ্ছে 35,508 এবং আব্দুলও হচ্ছে 35,508। আসাদুলের মূলধন হিসাব 2,000 টাকা হলে তাহলে এদিকে দেখা যাবে যে মোট টাকার পরিমাণ আসে 106,524 টাকা এবং নিট আসে 112,300 টাকা। অর্থাৎ এখানেও দেখেন 112,300 টাকা, যেহেতু দুই পাশে সমান মান বের হয়েছে তো ডেবিট ক্রেডিট এখানে সমান। তো এটাই ছিল খনং প্রশ্নের উত্তর। তো আপনারা চাইলে ভিডিওটা পাস করে করে বা ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা এই সুন্দর করে মানগুলো লিখে নিতে পারেন। তো এখন আমরা চলে যাব সরাসরি গণং প্রশ্নে। আর গণং প্রশ্নে যাওয়ার আগে অ্যাসাইনমেন্ট আরেকবার দেখে নেই। তো গণং অ্যাসাইনমেন্ট সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করুন। তো আব্দুল আসাদুলের চলতি হিসাব, গণং হচ্ছে চলতি হিসাব, ডেবিট এদিকে আছে ক্রেডিট। তো এদিকে তারিখ 2020 31 ডিসেম্বর, বিবরণ উত্তোলন হিসাব লাভ লোকসান বন্টন হিসাব পণ্য উত্তোলন ব্যালেন্স সিডি। তো সূত্র আব্দুলের টাকা আছে 6,029,508, এদিকে দেখেন যে 35,508, আর আসাদুলের টাকা 2,000, এদিকে অর্থাৎ লাভ লোকসানের ক্ষেত্রে এদিকে হচ্ছে 33,508, এখানেও 33,508। আর তারিখ হচ্ছে, আর ক্রেডিটের ক্ষেত্রে তারিখ ঠিক 2020 31 ডিসেম্বর, 2021 জানুয়ারির 1, লাভ লোকসান হিসাব বন্টন মুনাফার অংশ ব্যালেন্স সিডি। তো আসাদুলের টাকা আছে 35,508, এরও নিচে 35,508 এবং সর্বশেষ আছে 29,508। তো আসাদুলের টাকা আছে 35,508, তো তারপর হচ্ছে 35,508 এবং সর্বশেষ আছে 33,508। তো এখানেও দেখেন 35,508, এদিকেও আমাদের যে মানটা বের করতে বলছিল। তো সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। তো এটাই ছিল আবুল এবং আসাদুলের চলতি হিসাব বা গণং প্রশ্নের সমাধান। তো এখন আমরা চলে যাব ঘনং প্রশ্নে। তো ঘনং প্রশ্নে যাওয়ার আগে অ্যাসাইনমেন্টটা আরেকবার দেখে নেই। তো এটা একুরেট হিসাব, তো আপনারা নির্দ্বিধায় হিসাবটা করতে পারেন যে সহায়ক তত্ত্বের ভিত্তিতে স্থিতিশীলতা মূলধন পদ্ধতি আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করুন। তো শতভাগ নির্ভুলভাবে উত্তরগুলো তৈরি করা হয়েছে আপনাদের জন্য, তো আপনারা এখান থেকে কপি করতে পারেন, যদিও কপি করা, হুবহু কপি করা কোথাও থেকে নিষেধ। তো ঘনং আবুল ও আসাদুলের মূলধন হিসাব স্থিতিশীলতা মূলধন পদ্ধতি, ডেবিট তারিখ হচ্ছে 2020 31 ডিসেম্বর, বিবরণ হচ্ছে ব্যালেন্স সিডি। তো টাকা হচ্ছে 3,20,000 আসাদুলের ক্ষেত্রে, আবুলের টাকা 3,20,000, আসাদুলের হচ্ছে 2,00,000 টাকা, আর এদিকে আছে 3,20,000, এদিকে সরাসরি 2,00,000 টাকা। আর ক্রেডিটের ক্ষেত্রে তারিখ 2020 জানুয়ারি 1, 2021 বিবরণী, ব্যালেন্স বিডি নগদ হিসাব, ব্যালেন্স সিডি। তো আবুলের টাকা হচ্ছে 3,00,000 টাকা এবং তার নিচে আছে 20,000। তো এদিকে যে মানটা আসাদুলের ক্ষেত্রে, ওর হচ্ছে 2,00,000 টাকা। তো এদিকে আসছে 2,00,000 টাকা, তো এখানে দেখেন 3,20,000, এখানে হচ্ছে 2,00,000 টাকা। তো এখানেও এই যে আবুলের টাকা হচ্ছে 3,20,000, এখানেও দেখেন 3,20,000, এদিকেও আসছে হলো 2,00,000, এদিকেও আসছে 2,00,000। তাহলে অবশ্যই আমাদের হিসাবটা সঠিক বা সঠিক হয়েছে ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাব ঘনং প্রশ্নে। ঘনং প্রশ্নে যাওয়ার আগে অ্যাসাইনমেন্টটা আমরা আরেকবার দেখে নিই। ঘনং যে সহায়ক তত্ত্বের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করুন। তখন আমরা উমনং প্রশ্নের উত্তরে চলে যাব সরাসরি।
তো উমনং প্রশ্নে বলছিল আবুল ও আসাদুলের ক্ষেত্রে মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে ডেবিট, এদিকে আছে ক্রেডিট, এটা আছে তারিখ 20 ডিসেম্বর 31। তো এই তারিখগুলো লিখে নেবেন, ডিসেম্বর 31। বিবরণ হচ্ছে উত্তোলন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, উত্তোলন সুদ, ব্যালেন্স সিডি সূত্র। আর এদিকে আছে আবুলের টাকা হচ্ছে 3,90,834 টাকা, এখানেও হচ্ছে 3,90,834, আর আসাদুলের টাকা হচ্ছে 6,000, এখানে 3,000, এখানে হচ্ছে 2,85,508, এখানে হচ্ছে 2,85,508। এই মানগুলো আপনারা সতর্কভাবে লিখবেন। তো তারিখ, তার পরবর্তী ধাপে তারিখ হচ্ছে 2020 জানুয়ারি 1, জুন 1, তারপর হচ্ছে ডিসেম্বর 31, 2021 জানুয়ারি 1। তারপরে বিবরণী হচ্ছে ব্যালেন্স বিডি নগদ হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, কমিশন, মুনাফার অংশ, লাভ লোকসান হিসাব, বেতন, ব্যালেন্স সিডি। তো ক্রেডিটের আবুলের টাকা হচ্ছে 3,00,000 টাকা, এদিকে দেখেন 20,000, আর 5,326 টাকা, এদিকে 35,008 টাকা, তারপর হচ্ছে 30,000, তারপর হচ্ছে 3,90,834। তো এখানে দেখেন 3,90,834 আছে। আর আব্দুলের টাকা হচ্ছে 2,50,000, এদিকে আছে 35,508, এদিকে আছে 2,85,508, এটা হচ্ছে 2,85,508। তো এই ছিল আমাদের উমনং প্রশ্নের উত্তর। তো দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা এতটুকু উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য। তো সঠিকভাবে এবং শতভাগ নম্বর নিশ্চিত করতে অবশ্যই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।